নমস্কার বন্ধুরা, আমার অবসর সময়ের সঙ্গী চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যদি আরও জানতে চান আমার ফেসবুক ইনস্টাগ্রাম ফলো করুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন, আমি তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন অবসর সময়ের সঙ্গী, পাশে বেল আইকনটি প্রেস করুন। বাঁধাকপি মূলত একটি শীতকালীন সবজি যা পাতাকপি নামে বেশি প্রচলিত। এদেশে সবুজ বর্ণের বাঁধাকপি হয়ে থাকে, তবে অন্যান্য দেশে লাল বর্ণেরও বাঁধাকপি পাওয়া যায়। বাংলাদেশেও বর্তমানে লাল বর্ণের বাঁধাকপি এখন সুলভ মানের। আলসার রোগীর জন্য, আলসার বা পেপটিক আলসার রোগীর জন্য বাঁধাকপি উত্তম দাওয়ায়। বাঁধাকপির রস নিয়মিত পান করে গেলে পেপটিক আলসার রোগীদের উপশম দান করে। বাঁধাকপি বিটা ক্যারোটিন সমৃদ্ধ একটি সবজি। কিডনির সমস্যা, কিডনির সমস্যা প্রতিরোধে এই সমস্যায় আক্রান্তের জন্য বাঁধাকপি আরেকটি অপরিহার্য সবজি। যারা কিডনির সমস্যায় আক্রান্ত হয়ে ডায়ালাইসিস করে থাকেন, চিকিৎসকেরা তাদের কাঁচা বাঁধাকপি সুন্দর করে কেটে খাওয়ার পরামর্শ দেন। বাঁধাকপিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে। দাঁতের সমস্যা, বাঁধাকপি পাতা কুচি যদি আপনি রোজ 50 গ্রাম করে খেতে পারেন, তাহলে আপনার পায়রিয়া ও দাঁতের জন্য কোনো সমস্যা থাকবে না। বাঁধাকপিতে আছে উচ্চ আঁশজাতীয় উপাদান যা হজম প্রক্রিয়াকে সহজ করে কোষ্ঠকাঠিন্য দূর করে। ত্বক সৌন্দর্য রাখতে, বহুস্তর বিশিষ্ট সবজিটি ফাইটোকেমিক্যালসের অন্যতম উৎস যা শরীর ত্বকের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। উজ্জ্বল ও সৌন্দর্য ত্বকের জন্য বাঁধাকপি বরাবরই অপ্রত্যন্তী একটি সবজি। বাঁধাকপিতে প্রচুর পরিমাণে ভিটামিন আছে যা চুল পড়া সমস্যা রোধ করে, নতুন চুল গজাতে সাহায্য করে। এছাড়া এক গ্লাস দইয়ের ঘোলের মধ্যে এক কাপ বাঁধাকপির রস, এক চতুর্থাংশ পালং শাকের রস মিশিয়ে প্রতিদিন 2 বার পান করলে খুব অল্প দিনের মধ্যেই আপনার কোমালাইটিস চক্রান্ত সমস্যা দূর হয়ে যাবে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে যাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। বিস্তারিত জানতে ওয়েবসাইট অবসর সময়ের সঙ্গী blogspot.com। আমার ভিডিও সবার আগে পেতে চ্যানেলের পাশে বেল আইকন প্রেস করুন।